করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এদিকে হল খোলায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আজ সকাল দশটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকাল আবাসিক হল খুলে দেওয়া হবে প্রশাসনের দেয়া নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা তাদের হলের পরিচয়পত্র এবং অন্তত এক ডোজ টিকা গ্রহণের কার্ড দেখে প্রবেশ করতে পারবে হলগুলোতে শিক্ষার্থীদের ফুল চকলেট ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো হলে কোনো কোনো হলে শিক্ষার্থীদের জন্য থাকছে বাড়তি আয়োজন এদিকে দীর্ঘদিন পর হলগুলো খুলে দেয় খুশি শিক্ষক শিক্ষার্থীরা এদিকে দেড় বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলা নিয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে প্রত্যেক আবাসিক হলে সংস্কার ও মেরামতের কাজ করা হয়েছে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে হাত ধোয়ার জন্য সবগুলোতে বসানো হয়েছে বেসিন এছাড়াও আজ থেকে তিন ধাপে দিনাজপুরে হাজি মোহাম্মদ ডানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হচ্ছে দর্শক যেমনটি জানাচ্ছিলাম দেড় বছর পর খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম আমিরুল যতটুকু জেনেছে যে শিক্ষার্থীদের বরণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন বিশ্ববিদ্যালয় যে খান জানহালি হল এই হলের যে প্রবেশদ্বার এই স্থানটিতে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটি হল রয়েছে সংস্কারের মধ্য দিয়ে হলগুলো প্রস্তুত করা হচ্ছে আজ এই পাঁচটি হলই খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অবস্থানের জন্য যার কারণে যে এইটি শিক্ষার্থীরা আসতে শুরু করেছে আমাদের সঙ্গে রয়েছে এই হলের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আপনার কাছে জানতে চাইলে কী ধরনের আয়োজনের ব্যবস্থা রেখেছে শিক্ষার্থীদের বর্ণার জন্য ধন্যবাদ আপনারা জানেন যে দীর্ঘ এক বছর সাত মাস পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে এটা ছাত্রদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে আজকে চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে আমরা তাদেরকে বরণ করে নেওয়ার জন্যে স্বাস্থ্যবিধি মানার যে উপকরণগুলো করোনার জন্যে যেমন স্যানিটাইজার মাস্ক মাস্ক এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট যেগুলো দরকার সেইগুলো দিয়েই তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার জন্যে মেনে চলার জন্যে তাদের নির্দেশনা দিচ্ছি এবং প্রত্যেককেই আমরা বলবো যে বাইরে তারা যেমন হলের ভিতরে যেভাবে অবস্থান করবে বাইরে ক্যাম্পাসের ভিতরেও স্বাস্থ্যবিধি মেনেই বসবাস করবে চলাচল করবে ধন্যবাদ এবং এছাড়া যে ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ করে শিক্ষার্থীরা আসছে তাদের যে হলে যে প্রবেশ তারা যে সেখানে যে বিশেষ স্বাস্থ্যবিধি বিধান যে বিশেষ করে হাত ধোয়ার ব্যবস্থা এছাড়া যে ফুলের ব্যবস্থা রাখা হয়েছে বরণের জন্য এছাড়া থাকছে যে উপকরণ স্বাস্থ্যবিধির মারা যে উপকরণ সেটা ব্যবস্থা তারা রেখেছে এবং তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনেই শিক্ষার্থী যারা আছে তারা হলে প্রবেশ করবে অনুরূপভাবে তাদের যে অবস্থানকালে যে নির্দেশনা থাকবে সেটাই তারা বাস্তবায়ন করবে এবং যেটা অনুমোদিত যে হলগুলিতে যাদের আবাসন ব্যবস্থা রয়েছে তাকে সেইভাবে অবস্থান করতে হবে এমনটাই কঠোর অবস্থান রয়েছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা দাবি করছে যে কঠোর অবস্থানের মধ্য দিয়ে যে সংক্রমণের যে হারটা সেটা যেমন যেটা না সম্ভব অনুরূপভাবে এই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে অবস্থাকে যার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষা অঙ্গনের যে উৎসবমুখর পরিবেশে শিক্ষার দিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে দর্শক আরেকজন সহকর্মী যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে শহীদুল সুমন সুমন জানাবেন যে সকাল দশটা থেকে হল খোলার কথা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুল মাস্ক এবং চকলেট দিয়ে বিতরণ বরণ করে নেওয়ার একটা কথা রয়েছে আর কি কি কথা রয়েছে চট্টগ্রামে সকাল দশটায় সময় দেওয়া হলো নির্ধারিত সময়ের আগেই কিন্তু শিক্ষার্থীরা হলগুলোতে আসছেন এবং তারা কিন্তু হলে উঠছেন ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু হলে উঠেছেন এবং হল কর্তৃপক্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন আপনি দেখছেন শিক্ষার্থীদেরকে ফুল চকলেট এবং মিষ্টি দিয়ে তাদের হলে বরণ করে নিচ্ছেন শিক্ষকরা এবং সেই সাথে কিন্তু আমি শামসিনহার হলে রয়েছি এখানে কিন্তু শিক্ষার্থীদের দুপুরের খাবার এবং রাতের খাবার কিন্তু আজকে ফ্রিতে দেওয়া হবে আমার সাথে এই মুহূর্তে হলের প্রবস্ত রয়েছে একটু আসলে কথা বলতে চাই আপনাদের আসলে প্রস্তুতি কী নিয়েছেন আপনারা শিক্ষার্থীদের বরণ করে আমরা অত্যন্ত খুশি আজকে বহুদিন পরে আমাদের ছাত্রীরা আবার হলে ফিরছে আমরা তাদের জন্য সকল ধরনের ব্যবস্থা রেখেছি যাতে তারা কোনো ধরনের অসুবিধায় না পড়ে আমরা তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি মাস্ক দিচ্ছি এবং ফুল মিষ্টি এবং চকলেট দিয়ে তাদেরকে হলে বরণ করে নিচ্ছি আর তারা মাত্র এসেছে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য দুপুরের এবং রাতের খাবারের ব্যবস্থা করেছি হ্যাঁ বিপ্লব শুনছিলেন যে তাদেরকে নানা আয়োজনের বরণ করে নিচ্ছে এবং করোনার শিক্ষার্থীরা করোনার এক ডোজ যারা নিয়েছেন তাদেরকেই হলে তারা তুলছেন এবং সেই সাথে কিন্তু হলে যেসব বৈধ কাগজপত্র রয়েছেন সেগুলো কিন্তু তারা দেখছেন আপনি দেখছেন হলে শিক্ষার্থীরা আসছেন হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে বিপ্লব শহীদুল সুমন এবং আবিরুল ইসলাম ধন্যবাদ আপনাদের